আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি, এবং কি স্টুডেন্টের রিকোয়েস্ট এবং কি একটা ভাইয়ের রিকোয়েস্টের জন্য। এটা মেনলি দেখাবো গিগে, অনেকের টাইম মেসেজ চলে গেছে যে এই টাইপ। দেখেন অনেক মেসেজ কিন্তু আসছে যারা গিগ এখন থেকে এডিট করে নাই, ইনক্রিজ ইউর গিগ ভিজিবল বাই কমপ্লিট ইউর গিগ ইনফরমেশন, মানে গিগটা একটু এডিট করতে আসছে। এর আগের ভিডিওতে আমি দেখাই দিছি যে ফাইবার অনেকগুলো আপডেট আসছে, এবং কি ইমেজের আপডেটটা একটু বেশি আসছে গিগের আপডেট। যেমন গিগের ইমেজ এর সাইজ কত হবে, এবং কি যদি মক আপ দেওয়া করেন ওইটার সাইজ কত হবে, রিকমেন্ডেড কোশ্চেন কত, ম্যাক্সিমাম সাইজ নিতে হবে কত, এটা আমি এর আগের ভিডিওতে আমি বলে দিছি। এখানে বলে দিছিলাম যেন কয়েকদিন পর আমি যে গিগে নতুন একটা আপডেট আসছে, দেখবেন আমি একটু পরে দেখাচ্ছি। এবং কি এই মেসেজটা অনেকবারই চলে আসতেছে, সো এই মেসেজ যেন না আসে এর জন্য কি করব। এবং কি যারা নতুন গিগ দিতে চান, অনেকে ফাইবার অ্যাকাউন্ট নতুনভাবে খুলছে, এবং কি যারা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমি 2022-এরভাবে নতুনভাবে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়, কী কী নিয়ম ক্যাটাগরি ফলো করতে হয়। যারা নতুনভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে চান মানে কমেন্ট বক্সে একটু জানাবেন, আমি ট্রাই করবো দেওয়ার জন্য। আর এখন দেখো যারা নতুনভাবে গিগ ক্রিয়েট করতে চান তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এবং কি যারা গিগ দিছেন কিন্তু তাদের এই যে এই মেসেজটা চলে আসছে যে গিগটা এডিট করতে হবে, দুই একটা অপশান আছে ওগুলো অ্যাড করতে হবে, ওগুলো মাস্ট বি। আপনি যদি টপ রেটেড সেলারও হন, লেভেল 2 সেলার হন, লেভেল 1 সেলার হন, নো লেভেল হন, তাও আপনার এই এডিটটা মাস্ট বি করতে হবে, এটা ফাইবারের রুল মানে বলে দিছে। এখন এটার জন্য অর্ডার না আসতে পারে, ফাইবারের সাথে আপনি নাও মিল খাইতে পারে, এবং কি ফাইবার দেখতে পারে যে না ওনার আমি যা বলছিলাম ওইরকম ক্যাটাগরিতে নাই, সো অর্ডারও কম আসতে পারে। এর জন্য যেহেতু বলে দিছে এটা যদি না এডিট করেন এই বারবার এই যে এই মেসেজটা দিবে, একদিন পর বলেন, দুই দিন পর বলেন, সাত দিন পর বলেন, পাঁচ মিনিট পর বলেন, এই মেসেজটা দিতেই থাকে। সো আমরা গিগটা এডিট করব। সো ফার্স্টে চলে যাই এই যে এডিট গিগ, এইখানে এইখানে যাওয়ার পর দেখেন এখানে আছে এই যে লোগো টাইপ, এটা নতুন একটা অ্যাড হয়েছে লোগো টাইপ। এবং কি স্টাইল, স্টাইল তো আমরা এখানে জানতাম ফ্ল্যাট মিনিমালিস্ট দেওয়া যায়, ভার্সেটাইল দেওয়া যায়। দেখেন এখানে ভার্সেটাইলটা নাই, এখানে মিনিমাইজ দিয়ে দিছে, ভিনটেজটা আছে। যারা লোগো ডিজাইনে এক্সপার্ট লোগো ডিজাইন করবেন তারা ভিনটেজ বা মিনিমালিস্ট এই টাইপ দিবে। যারা একটু সিগনেচার টাইপ লোগো বানান, ক্যামেরা লোগো সিগনেচার, তারা সিগনেচারটা দিয়ে দিবেন। আর ওয়াটারমার্ক আমি মিনিমালিস্ট দিয়ে দিই। এখানে আসি লোগো টাইপ, এই লোগো টাইপটা একটু খেয়াল করেন, এখানে অনেকগুলো আছে, মনোগ্রাম, ওয়ার্ডমার্ক, পিক্টোরিয়াল, তারপর অ্যাবাস্টিক, মাস্কট, ইমব্রিড। তাহলে এই লোগোগুলো কী, মানে এই নামগুলো কী? তাহলে এই নামগুলো আমি একটু কপি করি, মানে এটা তিনটা দেওয়া যাবে, নামটা আমি কপি করলাম এখানে যে মনোগ্রাম লোগো। তাহলে একটা মনোগ্রাম লোগো দিলাম, তারপর দিই ওয়ার্ডমার্ক, আর একটা ট্যাব নিই আমি, একটা ওয়ার্ডমার্ক লোগো। মানে এক একজন কিন্তু আমরা এক একটা দিকে এক্সপার্ট, আমরা কিন্তু সবাই লোগো ডিজাইন এক্সপার্ট না, সবাই ওয়ার্ডপ্রেস এক্সপার্ট না। এর জন্য আবার অনেকে আছে আমি ন্যাচারাল বানাইতে পারি, অনেকেই বা জানে যে আমি একটু টাইপোগ্রাফি মানে ওয়ার্ডের মধ্যে আমি বানাইতে বেশি পারি লোগো ডিজাইনগুলো। অনেকে আবার বিশ লোগো বানায়, অনেকে 3D লোগো বানায়। সো তাদের জন্য কী করে দিছে, এটা আলাদা আলাদা করে দিছে। অনেকে আবার একটু গেমিং টাইপ, মাস্কট টাইপ, কার্টুন আর্ট করতে বেশি পছন্দ করে, তাদের জন্য যে মাস্কট লোগোগুলো আমি দেখাই দেবো যে এগুলো লোগোগুলো কোন টাইপের হয়, যে এখানে আপনি কোনটা চয়েস করবেন। এখানে আমি যে কয়টা এখানে ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা, ছটা ছিল, আমি ছয়টা টাইপ নিয়ে নিছি। এখানে মনোগ্রাম লোগোগুলো কোন টাইপ দেখেন, এই যে ওয়ার্ডের ওয়ার্ডও একটা আছে, আবার ধরেন এই যে একটা মনোগ্রাম, দেন চার সাইডে একটা স্টাইল হবে, মাঝখানে কোনো ওয়ার্ডের নাম হবে, কোনো লোগোও হতে পারে, মানে ওয়ার্ড দিয়ে তো লোগো হয়। এই টাইপ কিছু আপনি মনোগ্রাম লোগো, ধরেন আপনার একটা গিগ তৈরি করতেছেন, একটা লোগো তৈরি করছেন, সেই লোগোটার ডিজাইনটা এরকম মানে BAG এর মতন, মানে নামের উপরে, অনেকে টাইপোগ্রাফি এরকম কিছু হইতে পারে, এগুলো না মনোগ্রাম টাইপ লোগো বলে। সেম এই মনোগ্রাম আর এই যে ওয়ার্ডমার্ক প্রায় একই রকম, এই মানে এটা হলো একটু স্টাইল করে দিছে, বা বাহিরে একটু স্টাইলটা বেশি করছে, ধরেন এই যেগুলো মনোগ্রাম মানে বাহিরে, এটা আর ওয়ার্ডমার্ক, ওয়ার্ডমার্কটা সেম ওই রকমই টাইপোগ্রাফির মতোই, মানে ওয়ার্ডের মধ্যে যে লেখাগুলো, যেমন এটা কিন্তু কিছু না, গুগল জাস্ট নামটা আর কালেক্ট করে দিছে, এটাই কিন্তু র্যাঙ্কে গুগলের,
এটা কিন্তু সব জায়গায় ইউ হয়। এটা দেখলে আমরা জাস্ট এইটুক দেখলে বুঝতে পারি এটা গুগলের লোগো, বা এটা কালারে যদি দিয়ে দেয় হ্যাঁ এটা গুগলের, কোকাকোলা, জাস্ট ফন্ট, ফেসবুক, সনি, এগুলো আবার ওয়ার্ডমার্ক। যদি আপনার কোনো লোগো এই যে এই টাইপ হয়, তারপর ধরেন যে ভিসা, জাস্ট ভিড় মধ্যে ডিজাইন করে দিছে, এই টাইপ যদি কোনো লোগো গিগে দিতে চান, গিগ তৈরি করেন দুইটা বলেন চারটা করে বলেন, তাহলে আপনাকে এই যে এখান থেকে ওয়ার্ডমার্ক ক্লিক করবেন। যদি মনোগ্রামের মতন হয় মনোগ্রাম, তারপর আসি পিক্টোরিয়াল লোগো। এই পিক্টোরিয়াল লোগোটা ধরেন আপনি ন্যাচারাল লোগো বানান, বিজনেস লোগো বানান, তারপর যে কোনো মানে এটাই পিক্টোরিয়াল অনেক ধরনের কাজে যায়, বা ইউনিভার্সাল এই যে লোগোগুলো, এগুলো একটু সার্চ সার্চ দেখবেন যে আপনার লোগোর সাথে কি এগুলো মিল আছে নাকি, অ্যাডিডাস, পেপসি, যেন দেখলেই বোঝা যায় এগুলো একটু অন্যরকম। তারপর সেই অ্যাবাস্টিক লোগোগুলো একটু প্রাকৃতিকগুলো একটু সৌন্দর্য একটু বেশি আসে দেখা এইদিকে, কালারিং, কালারফুল, এই যে এখানে একটু ডিজাইনগুলো বেশি হয়, থ্রিডি টাইপ বা কালার, এখানে অ্যাবস্টিক কালারগুলো বেশি হইতে হবে যদি আপনি এরকম কোনো লোগো তৈরি করেন, বা যে এরকম ডিজাইন আছে একটু থ্রিডি লুক, শেপ টেপ বেশি, তাহলে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে এইটা। তারপর আসি মাস্কট ডিজাইন, মাস্কট তো আগেই বললাম যে এটা সবাই জানে, যে আমি যদি একটু মাস্কট লোগো আসলো না কেন, আমি যদি একটু কার্টুন টাইপ আর্ট করতে চাই, ফ্রি ফায়ার গেমিং লোগো, তাহলে আপনাকে মাস্কট চয়েস করবেন এখান থেকে। তারপর এমব্লেম দেখি এখানে কি, এই যে এখানে হর্স টাইপ, বা ওই যে দেখেন এখানে বৃত্ত আছে, তারপর এই যে এটা, এই যে শেড আছে, এইটা শিল্ড, এরকম আর্ট করতে হইব, বা বিএমডাব্লিউ যে কারগুলো মানে একটু শেপ থাকবে এমবেড করা, এগুলার এমব্লেম, এমব্লেম বলে এরকম কিছু। তাহলে যাই এইখান থেকে আমি এখন চয়েস করবো কোনটা, আমি ফার্স্টে তিনটা, আমার গিকটার ইমেজটা আমি একটু পরে দেখাই দিতেছি ওটা কোন টাইপ, আমারটা হলো অনলাইন শপিং টাইপ, বা ওইখানের মধ্যে একটু ওয়ার্ডের মধ্যে একটু মার্কও করা আছে, একটু ডিজাইন করা আছে, এর জন্য আমি যে মনোগ্রাম, ওয়ার্ডমার্ক আর পিক্টোরিয়াল এটা দিয়ে দিলাম। আর এখানে আপডেট এসিও, এসিওটা বলি আমার এটা কোন নামে খুঁজলে পাবে, এবং কি আমি এখানে সুন্দর করে একটা দিয়ে দিই, এইটুক এলো আমার এসিও করব, মানে প্রফেশনাল লোগো, এইটুক আমি কেটে দিই এসিও টাইটেল। আমাকে যদি প্রফেশনাল লোগো লেখা সার্চ দেয় যেন আমারটা একটু আগে পাওয়া যায়, এর জন্য আমি এখানে এই যে এসিও টাইটেলটা প্রফেশনাল লোগোতে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিই। সেভ দেওয়া দেওয়ার পর আমাকে ইমেজে পাঠাই দিবে, এখানে দেখেন যে হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর গিগ ইমেজ, এটা কিন্তু এর আগের ভিডিওতে মোটামুটিভাবে ভালোই বুঝাই দেওয়া হয়েছে, যে এখানে রিকমেন্ডেড ইমেজে আপনার ইমেজের সাইজটা কত হবে এবং কি আর কী কী ইউজ করতে হইব, এখানে কিন্তু অনেকভাবে বলা হয়েছে, যে এটাও কিন্তু বলা হয়েছে যে আপনার যখন ফাইবারে কোনো প্রোফাইল পিকচার দেবেন তখন আপনি এই যে এরকম লম্বাভাবে কোনো পিকচার দেবেন না, এই যে এরকম পাতালাভাবে পিকচার তুলে দেবেন, এটা হলো একটা আছে পোর্ট্রেট, আরেকটা আছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপটা এখানে দেখেন টিক চিহ্ন দিয়ে দিছে, আর পোর্ট্রেটটা ক্রস দিয়ে দিছে। সফটের ফেস ক্লিন রাখতে হবে, এখানে কিন্তু ক্লিয়ারে রাখতে হয়েছে যেন ফেসটা ক্লিয়ারভাবে যেন বোঝা যায়, আপনার চোখ, নাক, মুখ এরকম, আর এটাই দেখেন কিছুই বোঝা যেতেছে না, জাস্ট কাজ করতেছে, সো এগুলো একটু খেয়াল রাখবেন। এটা কেটে দিয়ে আগের ভিডিওতে বুঝাই দিছি, এখন ইমেজে আসি, দেখেন এইখানে এই যে আমি বলছিলাম আমার ফন্টের উপরে কিছু ডিজাইন করা আছে, এই যে অ্যাট্যাক দিস স্যাম্পল, এইটা কিন্তু অনেকেই ভুল করতেছে যে এটা কী দেব, সো এটা অ্যাড ট্যাগস, ট্যাগস দিয়ে দিই। এখানে দেখেন আমারটা একটু ওয়ার্ডের মধ্যে একটু ডিজাইন করা কিন্তু, তাহলে আমি এখানে ওয়ার্ড মার্ক দিই, তারপর এখানে আমার অনলাইন শপিং এটা ট্যাগ দিয়ে দিই তিনটা, অনলাইন শপ, অনলাইন শপ লেখা যেন আমারটা এই যে অনলাইন শপিং এটা দিয়ে দিলাম নিয়ে নিছে। তারপর এইটা আমি দিয়ে দিই শপ লোগো, শপ লোগো, ফটোশপ আসলো কেন, শপ লোগো। আর কি আছে, এটা আমার প্রফেশনাল লোগো, যেটা আমার টাইটেলে ছিল, টাইটেলেরটা অলওয়েজ যে কোনো পিকচার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ডিসক্রিপশনে রাখার চেষ্টা করবেন, এইটাই গেল। তারপর দেখেন এই যে এটাও কিন্তু আমার ডিজাইন করা, এটাও ট্যাগ দিয়ে দিই, এইটাও উঠবে, তারপর মনোগ্রাম দিয়ে দিই, তারপর এখানে স্টোর লোগো, এসটিও স্টোন, স্টোন দিয়ে দিলাম, তারপর এখানে রিয়াল এস্টেট টাইপ আসে রিয়াল,
আপনার লোগোটা যে স্টাইল বানিয়েছেন আপনি তো আগেই জানেন, তারপর দিয়ে দিলেন প্রফেশনাল লোগো। কন্টিনিউ। তারপর পিক্টোরিয়াল, এটা তিন নম্বর দিয়ে দিই। এখানে যে নামটা আছে ওই নামটা একটু আগে লেখার চেষ্টা করব। VALLEY ফিলি লোগো। তারপর এলো রিয়েল এস্টেট, তারপর দিয়ে প্রফেশনাল লোগো। আমার এগুলো দেওয়া শেষ। কিন্তু এই যে আপনি PNG-র ক্ষেত্রে ধরেন PNG দেন, ওগুলোর ক্ষেত্রে এরকম আর অ্যাড করার দরকার নেই। জাস্ট এই এইটুকি এইটুকু হলে সেভ করে দেন। সেভ, আপনার যে লোগো ওই রকমই দিয়ে দেবেন। তারপর আসি রিকমেন্ড ডিসক্রিপশনে। ডিসক্রিপশন যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, আমি তো অনেক আগের, এটা আমার গিগ ডিসক্রিপশন। কত কত যেন দেওয়া ছিল, প্রাইস প্রাইস কত দেওয়া আছে আমার এইখানে 10-25, এইটুকু। জাস্ট এইখানে ডিসক্রিপশন একটু আমি হালকা চেঞ্জ করব। এক্সক্লুসিভ অন ফাইবার, ওয়েলকাম টু মাই প্রফেশনাল প্রফেশনাল প্রফেশনালটা এখানে অ্যাড করে দিলাম আমি, কারণ আমার সব জায়গায় প্রফেশনাল দেওয়া আছে। প্রফেশনাল এটা যদি আসে গামারলি থেকে, মকআপ মকআপ এরকম দিয়ে দিই। এটারে ফোল্ড করি, লাইট খারাপ দেখা যাইতেছে। ওকে ওকে ওকে, আর কোথাও কোনো চেঞ্জ করতে হবে না। জাস্ট যারা আগে গিগ দিয়েছেন অথবা আমার TIT স্টুডেন্টরা, স্টুডেন্টদের জন্য এটা একটু ভালো হবে, কারণ এখন তার ক্লাস নেই না, এবং কি ক্লাস শেষও, তারা কি করবে এখন? তারা চাইলে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। এবং কি TIT যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটু বলবো, যেন আপনাদের ফ্রেন্ড সার্কেল আরও যারা গ্রাফিক ডিজাইন কোর্সটা করছেন, অনেকে কিন্তু এই আপডেট জানে না, তাদের কাছে একটু দয়া করে পৌঁছে দেওয়ার ট্রাই করবেন, কারণ এখন তার ক্লাস নেওয়া সম্ভব না। এরকম ভিডিওর মাধ্যমে ভিডিওটা দিয়ে দিলে তারাও একটু শিখতে পারবে কিছু না কিছু। এটা হলো হয়নি, ওকে। সো প্রাইজিং থিং ওভারভিউ ঠিক আছে, তাহলে 7 প্রিভিউ। এই ছিল আজকের ভিডিও। এবং কি নতুন যারা গিগ করবেন তারাও কিন্তু এই যে এটা দেখালাম, এর আগের গিগ তো কীভাবে করতে হয় জানেনি, কিন্তু জাস্ট এইটুকু নতুন গিগের সময় এইটুকু একটু তফাত, যে এই এডিটগুলো একটু করতে হবে। এডিটগুলো ছাড়া ফাইবার ভালো মতো নেবে না। এবং দেখেন এই যে আমার এই ইমেজটা ঠিক পারফেক্টভাবে নাই, এইখানে অর্ধেক নাই, এখানে অর্ধেক নাই, দেখেন বাকিগুলো আমার সাইজটা ঠিক ছিল না। এবং কি এখনও ঠিক তাই, পরে ঠিক করতে হবে আমার এটা, এই যে এখনও ঠিক নাই প্রতিটা ইমেজের মধ্যেই। ওই আগে তো সাইজটা ওরকম নিতাম না, যে যার মতন সাইজটা নিত, মকআপের যে সাইজটা ছিল ওই সাইজটাই নিয়ে নিত, কিন্তু এখন ফাইবার একটু স্ট্রং হয়েছে। সো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কি আপনিও জানবেন আপনার ফ্রেন্ড সার্কেলও জানার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।